রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 8/12/2023-এ পশ্চিমবঙ্গের স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি করা হয়েছে। সমস্ত ডিআইদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। আপনারা জানেন যে কলকাতা হাইকোর্টের যে নতুন ডিভিশন বেঞ্চ গঠন করা হয়েছে, বিভিন্ন ধরনের শিক্ষক নিয়োগ সংক্রান্ত বা শিক্ষক সহকর্মী নিয়োগ সংক্রান্ত যে মামলাগুলো হয়েছিল সেই মামলা দ্রুত নিষ্পত্তি করার জন্য সুপ্রিম কোর্টের নির্দেশে, সেই অনুযায়ী সুপ্রিম কোর্ট এই যে আদালত মানে আমাদের যে ডিভিশন বেঞ্চ নতুন কমিটি ডিভিশন বেঞ্চ গঠিত হয়েছে, সেই বেঞ্চ ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে যে 2016 সালের SLST অনুযায়ী যে সমস্ত শিক্ষক শিক্ষিকা চাকরি পেয়েছেন বা চাকরিরত রয়েছেন বা যাদের চাকরি বাতিল আপাতত স্থগিত রয়েছে, সমস্ত 2016 সালের SLST-র মাধ্যমে নিয়োগ 9, 10, 11, 12 এবং তাছাড়াও থার্ড RLST হিসেবে গ্রুপ সি গ্রুপ ডি নিযুক্ত হয়েছে যে তাদের সকলকে নোটিশ দিতে হবে, নোটিশ পাঠাতে হবে তাদেরকে যে এটা মামলাটা বিচারাধীন রয়েছে আর কেউ সমস্যা থাকলে কোর্টে আসতে পারেন। সেই সাপেক্ষে সেই আদালতের নির্দেশের সাপেক্ষে এবারে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট তারা কিন্তু DIদেরকে নির্দেশ দিল যাতে স্কুলগুলোকে এই হচ্ছে তারা এই DIরা যেমন এই নোটিশটা যেন অবশ্যই স্কুলগুলোকে দিয়ে দেয় বা স্কুলের যে টিচার বা গ্রুপ সি গ্রুপ ডি যারা 2016 সালের SLST বা RLST-র মাধ্যমে নিযুক্ত হয়েছে তাদেরকে যেন দিয়ে দেওয়া হয়, সেই নোটিশ জারি করা হয়েছে দেখতে পাচ্ছেন এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে। এবং কবের মধ্যে কী হবে তার টাইম লাইনও বেঁধে দিয়েছে, আপনারা নোটিশটা দেখতে পাচ্ছেন। তো এখানে যেগুলো দিতে বলা হয়েছে ডকুমেন্টস হিসেবে ওই 8/12/2023-এর নোটিশ যে ইস্যু হয়েছে, এই নোটিশ ইস্যু সুপ্রিম কোর্টের অর্ডার আর হচ্ছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে অর্ডার সেইটা সব মিলে 42টা পেজ রয়েছে দেখতে পাচ্ছেন। এই সমেত তথ্য তাদেরকে দিতে বলা হয়েছে ডকুমেন্টস। আর কবে কী করতে হবে, 9 তারিখে দেখুন আগামীকালের মধ্যে সমস্ত স্কুলগুলোকে প্রিপেয়ার থাকতে হবে লিস্ট, DI অবশ্যই মানে DIকে বলা হচ্ছে, DI তারা হচ্ছে সমস্ত স্কুলের যে টিচার যারা 9, 10, 11, 12 ফার্স্ট লিস্ট 2016 এবং RLST নিযুক্ত হয়েছে তাদের লিস্ট তৈরি করবে আগামীকালের মধ্যে স্কুলের সহযোগিতায়। তারপরে DI সেন্ড করবে, উইল সেন্ড দ্য নোটিশ, স্কুলগুলোকে নোটিশ সেন্ড করবে থ্রু হচ্ছে 11 তারিখের মধ্যে অর্থাৎ সোমবারের, এটা সোমবারের মধ্যে পাঠাবে। এবং DI যে লিস্ট দিয়েছে সেই ISMS পোর্টাল থেকে তারা হচ্ছে এটা ইয়ে করবে, কাজটা করবে। আর তারপর DI ডিসপ্লে নোটিশ দিয়ে দেবে বোর্ডে, নোটিশ বোর্ডে তাদের DIর যে নোটিশ বোর্ডে সেটা নোটিশ বোর্ডে দিয়ে দেবে অবশ্যই, এবং নোটিশ বোর্ড অফ অল স্কুল গভর্নমেন্ট স্কুলগুলো নোটিশ বোর্ডে দিয়ে দিতে হবে 12/12/2023-এর মধ্যে। তারপর হচ্ছে HOI সমস্ত যে টিচার যারা রয়েছে তাদেরকে এই এনক্লোজটা দিয়ে দেবে এই কপিটা, এবং তাদের কাছ থেকে একনলেজমেন্ট রিসিপ্ট কালেক্ট করে নেবে এমপ্লয়ীদের কাছ থেকে। তারপর যদি কোনো টিচার অ্যাবসেন্ট থাকে তাহলে মেল করতে হবে 14/12/2023-এর মধ্যে, এবং স্কুলের HM বা HOIকে এই ব্যাপারে একটা রিপোর্ট দিতে হবে একনলেজমেন্ট রিসিপ্ট সহ, সেই রিপোর্টটা পাঠাতে হবে 15/12/2023-এর মধ্যে DI অফিসে। আর DI এই সমস্ত HOI-তে যে রিপোর্ট বা যা সহকর্মীকে দেওয়া হয়েছে কিনা, ISMS পোর্টাল অনুযায়ী সমস্ত টিচারকে বা দেওয়া হয়েছে কিনা, তাদের এগ্রিমেন্ট নেওয়া হয়েছে কিনা, এই সমস্ত কেউ যাতে বাকি নয় সেটা মিলিয়ে দেখবে DI 18/12/2023-এর মধ্যে। আর DI হচ্ছে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টে পাঠাবে, সাবমিট করবে রিপোর্টটা 21/12/2023-এর মধ্যে। এই হচ্ছে টাইম লাইন বেঁধে দেওয়া হয়েছে। আর এই নোটিশের বিস্তারিত তথ্য রয়েছে দেখতে পাচ্ছেন, অর্ডারটা রয়েছে পাবলিক নোটিশ টু বি ডিসপ্লে বোর্ড অফ নোটিশ বোর্ড অফ DI SI স্কুল, স্কুলের নোটিশ বোর্ডে যে পাবলিক নোটিশটা দিতে, এই হচ্ছে পাবলিক নোটিশ দেখতে পাচ্ছেন, এই নোটিশটা দিয়ে দিতে হবে। এটা হচ্ছে এই নোটিশটা দিতে হবে। আর এখানে একটা দিয়ে দিয়েছে দেখুন, রিপোর্ট অফ সার্ভিস অফ নোটিস অফ দ্য টিচার অ্যাপয়েন্টমেন্ট আন্ডার SLST বা RLST প্রেজেন্টলি ওয়ার্কিং ইন দ্য স্কুল, তা রিপোর্টস করতে হবে, রিপোর্টে যেটা লিখতে হবে ব্লক সার্কেল স্কুলের নাম টিচারের নাম এমপ্লয়ি কোড মোড অফ সার্ভিস বাই হ্যান্ড দ্য এমপ্লয়ি বাই হ্যান্ড দ্য রেসিডেন্ট ইফ এনি নট অ্যাভেলেবল ইন স্কুল, অর্থাৎ যে কপিটা দেওয়া হচ্ছে সেটা বাই একদম হাতে হাতে দেওয়া হয়েছে না, মেলে এটা দিতে হবে। তারপর রিমার্কসের যদি কিছু থাকে সেটা লিখতে হবে। আর এখানে দেখুন সই করিয়ে নিতে হবে, এই হচ্ছে রিপোর্ট কপিটা, ইট অলসো সার্টিফাইড দ্যাট অ্যাপ্রোসিয়েট দ্য এমপ্লয়ি আর দ্যার ইজ নো টিচার অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য আন্ডার
আর কোনো এই যেগুলো দেওয়া হয়েছে সার্টিফিকেটে সেগুলো ছাড়া আর কেউ নেই, এটা বলে দেওয়া হলো। আর এই যে সই সিগনেচার করবে, এটা হচ্ছে দেখতে পাচ্ছেন নোটিশটা, সিভিল মানে সুপ্রিম কোর্টের যে অর্ডার, সেই সুপ্রিম কোর্টের অর্ডারের কপি এখানে দিয়ে দেওয়া হয়েছে। এটা সুপ্রিম কোর্টের অর্ডারের কপি দিয়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন। আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা পেয়ে যাবেন। এটা রয়েছে, তারপরে রয়েছে দেখুন, এটার পর এটা হচ্ছে সুপ্রিম কোর্টেরই আরেকটা অর্ডারের অংশ। দেখতে পাচ্ছেন আর এটা হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চ গঠন হচ্ছে সেখান থেকে এটা একটা দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন অর্ডার। তো যাই হোক, গুরুত্বপূর্ণ নোটিফিকেশান আমি শেয়ার করলাম, আর আপডেট পেলে অবশ্যই শেয়ার করবো, সঙ্গে সঙ্গে পেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।